তো আজকের ফাউন্ডেশন ক্লাসে আমরা ফাউন্ডেশন মানে তো বুঝোই আমরা কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো হ্যাঁ আমরা কোনো চাপটারকে টার্গেট করব না কোন ভ্যাক্টর বলবিদ্যা বা কাজ কমতা শক্তি এইভাবে কোন চাপটা টার্গেট করে পড়বো না আজকে হচ্ছে ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন যে একটু বেসিক জিনিসটা লাগে ওইগুলি নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্স দেখবো হ্যাঁ আর যে টপিকটা পড়াবো ওইটা হচ্ছে ক্যালকুলাস তোমরা জানো তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংক এতদিন যারা ঘাটাঘাটি করছো একাডেমিকে তোমরা দেখবা ফিজিক্সে কিছু প্রবলেম দেখবা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় দেখছো কিনা বলো তো হ্যাঁ দেখছি তোমরা তোমরা কলেজের পরীক্ষায় দেখবা কিছু এম কিউ দিয়ে দিত দেখবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় ফিজিক্সের এর ম্যাথে তো ওই সব জিনিস হচ্ছে আমরা দেখবো আর কেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় ওইগুলি আমরা এক্সপ্লেনেশন জানার চেষ্টা করবো বুঝছো না বুঝো নাই জি ভাইয়া বুঝছি বুঝতে পারছি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আমরা ক্লাসটা শুরু করি দেখো তো আজকে হচ্ছে কলম গতি কলন গতিতে কলম গণিত এই জিনিসটা তো তোমরা নাম শোনো নাই আরেক ভাই অ্যাড করছে কলন গণিত ক্যালকুলাস বাংলাই হচ্ছে কলন ঠিক আছে আমরা কলম হম তো আমরা তো অ্যাডমিশনে এত বাংলা ইংলিশ এগুলি নিয়ে আমরা হচ্ছে কথা বলবো না আমরা কথা বলবো হচ্ছে কিভাবে প্রবলেম সলভ করতে হয় তাই তো কম সময় কিভাবে আমাদের বেশি বেশি ম্যাথ সলভ করতে পারবো ওইগুলি হচ্ছে আমাদের অ্যাডমিশনের মূল ফোকাস আর কি বুঝছো আচ্ছা তোমরা যারা আসো লাইভে যারা আসো ফেসবুক লাইভে যারা আসো তারা অবশ্যই কমেন্ট করো আর তোমরা লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে আমরা ক্লাসটা এখনই শুরু করব তোমরা লাইভটা শেয়ার করে দাও যারা ফেসবুকে যারা ফেসবুকে হচ্ছে অ্যাড আসো হুম ওকে ওকে হুম আর যারা জুমে অ্যাড আসো তারা চাইলেও তারাও যদি চাও তোমরা ফেসবুক ফেসবুকে লাইভটা শেয়ার করে দিতে পারো যাতে সবাই তোমার ফ্রেন্ডরা মিলে ক্লাসটা করতে পারি ওকে তো আসো আমরা শুরু করি দেখো তোমরা নাইন টেন থেকে এই ফর্মুলা গুলি দেখার কথা ভি ইকুয়ালস টু এস বাই টি এইকুয়ালস টু ডেল ভি বাই টি এমন এমন ফর্মুলা গুলি দেখছো নাকি দেখো নাই বলো হ্যাঁ ইকুয়ালস টু সরণ বাই সময় এ টু ব্যাগের পার্থক্য বাই সময় এমন দেখছো নাকি দেখো নাই বলো দেখার পরে ইন্টারে যখন তোমরা এইচএসসি র একাডেমিক যখন পড়ছো তখন অনেক জায়গায় তুমি ভি কলস টু ডিটি ইউজ করছো তুমি অনেক জায়গায় এ এই কোলস টু ইউজ করছো করছো না কি করো না বলো তো অনেক জায়গায় তোমরা এগুলি করছো ঠিক আছে ভি কলস টু ডিএস বাই অনেকে এইভাবে লিখতে ডিএক্স বাই ডিটি না অনেকে অনেকে এইভাবেও লিখতে এই যে বলছো সে আসলে পড়ালেখা করছে এইগুলি দিয়ে কি বুঝাইতো আমাদের স্মরণের সমীকরণ আর যদি স্মরণের সমীকরণ থাকতো কোনো সময়কে কি আমরা লেফটের সাইডের এর মানে যে ফর্মুলাগুলি আছে এগুলি অঙ্ক করছি সমীকরণ আকারে যখন দেওয়া থাকতো না কেন এই সমীকরণ আকারে দেওয়া থাকলে আমরা ডান পাশের গুলি ইউজ করতাম বা ক্যালকুলাসের হেল্প নিতাম কেন বামের গুলি দেয়া থাকলে ক্যালকুলাসের হেল্প মানে আমরা সমীকরণ দেওয়া থাকলে কেন লেফটের ফর্মুলা গুলি ইউজ করতাম না এগুলি হচ্ছে আগে আগে আমরা পাঁচ 10 মিনিট কথা বলবো এগুলি নিয়ে এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে যাবো সো আসো দেখো তো খেয়াল করো ধরো একটা বস্তু ধরো একটা বস্তু এটা হচ্ছে এ পয়েন্ট এ পয়েন্ট থেকে ধরো সাপোজ বি পয়েন্টে যাচ্ছে এ থেকে কই যাচ্ছে বি পয়েন্টে যাচ্ছে বুঝছো নাকি বুঝো নাই এ থেকে পিতে যাচ্ছে এই যে বল এটা কি একটা সরল রেখা নাকি বক্র রেখা বলো তো বক্র রেখা এখন আমি যদি তোমাকে বলি ও এ থেকে যাত্রা শুরু করছে পাঁচ সেকেন্ড পর এখানে আসলো দশ সেকেন্ড পর এখানে আসলো পনেরো সেকেন্ড পর এখানে আসলো এই যে আসলো এখানে ব্যাগ হচ্ছে পাঁচ আগে তো এখান থেকে রওনা দিছে তো এখানে ব্যাগ জিরো এখানে হচ্ছে ধরো পনেরো এখানে হচ্ছে ধরো তিরিশ এখানে হচ্ছে ধরো তাইলে দেখো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে ব্যাগের মানগুলি দেখো সুষম আকারে বাড়তেছে নাকি অসম আকারে বাড়তেছে বলো তো সুষম আকারে বাড়তেছে নাকি অসম আকারে বাড়তেছে অসম আকারে বাড়তেছে দেখো পাঁচ সেকেন্ডে এদিকে ব্যাগ বাড়ছে পাঁচ এদিকে পাঁচ সেকেন্ডে ব্যাগ বাড়ছে দশ এদিকে বাড়ছে পনেরো এদিকে বাড়ছে কত বিশ তাইলে বলো ব্যাগ বৃদ্ধির হার কি সমান নাকি অসমান অসমান ব্যাগ বৃদ্ধি ব্যাগ বৃদ্ধির হার কি অসমান দেখো এর প্রথম ঘরে কত পাঁচ 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 ঘর বাড়ছে এরপরেরটাতে কত দশ ঘর বাড়ছে এর ঘরটাতে কত পনেরো ঘর বাড়ছে এরপরটাতে কত বিশ ঘর ঘর মানে কি ব্যাগ বৃদ্ধির হার যদি সমান হইতো তাহলে পার্থক্য গুলি কেমন হইতো বলো তো সমান মতো সমান মানে জিরুর পরে পাঁচ হইত পাঁচের পরে কি হইত দশ হইতো দশের পরে কত হইত পনেরো হইত পনেরো পরে কত হইত বিশ হইত তখন আমরা ওই এই যে ব্যাগ বৃদ্ধির হার যে সমান তখন এই জিনিসটাকে আমরা কি বলি বলতো সুষম নাকি অসম তরণ বলতে হবে অসম তরণ এই যে অসম কথাটা এটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস অসম আকারে থাকলে আমরা কিভাবে অঙ্ক করতে পারবো সুষম তরণ থাকলে তো আমরা নাইন টেন থেকে পড়তেছি কিভাবে অঙ্ক করে ভি ই কুলস টু ইউ প্লাস এমন ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করছো তোমরা নাইন টেনে কিন্তু এই যে অসমতরণ আকারে আমরা নাইন টেনে শুধু কি পড়ছিলাম সংজ্ঞাটা পড়ছিলাম ইন্টারেস্ট অঙ্ক করছি কিন্তু ওইভাবে বেসিক ফান্ডামেন্টাল গুলি জানতাম না তো আজকে অসমতরণ বা অসম আকারে যখন তোমার জিনিসপাতিগুলি গুলি দেয়া থাকবে কিভাবে আমরা প্রবলেম সলভ করব ওইটা নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা বলবো ক্লিয়ার তো দেখো তো দেখো এই যে অসম আকারে যে তরণটা হচ্ছে একটু যদি খেয়াল করো আমি যদি এদিকে একটা এদিকে যদি একটা এলিমেন্ট কাটি ব্লু কালার দেখা যায় দেখো এই যে এলিমেন্টটা কাটি দেখো এটা কিন্তু রেখা আমি তোমাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য ধরো আমি একটা তার নিয়ে আসি দাঁড়া একটা তার দাও আমাকে টুকুলে দাও তো একটা দাঁড়াও তোমাদেরকে তার দিয়ে বুঝাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে দেখো আমার দুই আঙ্গুলের মাঝে তাকাও এই যে আমার দুইটা দুই হাতের দুই বুড়া আঙ্গুলের মাঝে ঢাকা বলো এটা কি একটা কি লাইন বক্র লাইন নাকি স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ঠিক আছে আমি এটা তরনের গ্রাফ বুঝাচ্ছি এবার যদি বলে এইভাবে যদি থাকতো তাহলে বলো এটা কি স্ট্রেট লাইন না বক্র রেখা বক্র রেখা বক্র রেখা কিন্তু এই যে আমার দুই বুড়া আঙ্গুলের মাঝে তাকাও আমি যদি একটা খুদ তুমি কিন্তু এখানে বক্র রেখা দেখতেছো কেন কারণ তুমি দুই আঙ্গুলের মাঝে তাকাই আছো এখন আমি দুই আঙ্গুলটারে যদি খুবই কাছাকাছি নিয়ে আসি বক্র রেখাই কিন্তু আছে কিন্তু আমি এখন কোথায় নিয়ে আসছি কাছাকাছি নিয়ে আসছি এই যে দেখো কাছাকাছি এই ছোট পার্টের জন্য এটা কি বক্র রেখা হবে নাকি সরল রেখা হবে তোমার হাতে কোন তার থাকলে একটু দেখো জিনিসটা দেখতে এই বক্র রেখার মাঝখানে তুমি একটু কি নিলা একটা ছোট পাট নিলে এই যে এই ছোট পাটটা নিলা এটা তুমি কি বক্ররেখা দেখবা নাকি দেখবা সরল রেখা দেখব সরল রেখা দেখবা তাহলে এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ স্মরণের জন্য বাইরের থেকে তাকাবা পুরো জিনিসটাই কি আমার রেখা কিন্তু এই ব্লু জিনিসটা কি দেখতেছ না তুমি আর বক্ররেখা দেখতেছ না এটারে তুমি কিসের মতো দেখতেছো বলো স্ট্রেট লাইনের মতো বা একটা লিনিয়ার গ্রাফের মতো বুঝছো নাকি বুঝো নাই বুঝছি ভাইয়া তাহলে যদি এক হয় আমি কি বলতে পারবো এটা একদম ক্ষুদ্রতর সরণ আচ্ছা বল তো যত ক্ষুদ্র তুমি নিবা তত আরো ভালো কি পাবা স্ট্রেট লাইন পাবা না হ্যাঁ হ্যাঁ বুঝছো না বুঝো বুঝছি যত তুমি এই এলিমেন্টটা ক্ষুদ্র হবে তত তুমি আরো ভালো কি পাবা স্ট্রেট লাইন পাবা স্ট্রেট লাইন মানে কি সুষম নাকি অসম বলো সুষম তাহলে আবার খেয়াল করো পুরা বক্র রেখাটা কিন্তু অসম কিন্তু এই ব্লু পার্টটার জন্য তোমার অ্যানালাইসিসটা আমি কিভাবে করতে পারি আমি এই ক্ষুদ্র পাঠটার জন্য স্মরণ কি আমি ডিএস লিখতে পারবো বলো পারবো না পারবো না পারবো আর এই ক্ষুদ্র পরিমাণ এই নীল জায়গাটা আমার এদিক থেকে এদিকে যাইতে সময় কেমন লাগবে বেশি লাগবে না কম লাগবে অনেক সময় কম লাগবে অনেক কম লাগবে একদম ক্ষুদ্র খুদ আচ্ছা ডিএস এর মানটা ক্ষুদ্র মানে কি বলতো যতটুকু ক্ষুদ্র তুমি চিন্তা করতে পারো মানে একদম জিরোর কাছাকাছি কিন্তু জিরো না জিরো নাকি জিরোর কাছাকাছি জিরোর কাছাকাছি তাইলে এই ডিএস পরিমাণ সময় আমার কভার করতে মানে ডিএস পরিমাণ স্মরণ কভার করতে আমার সময় লাগবে কেমন একদম কম পরিমাণ যেটা আমরা কি বলতেছি ডি বুঝছো না বুঝো না এতটুকু আচ্ছা তো আমরা একটু আগে দেখছি আমরা একটু আগে কি দেখছিলাম আমরা ব্যাগ ইকোস টু কিভাবে লিখতে পারি স্মরণ বাই সময় কিন্তু এটা কিসের জন্য সুসমর জন্য নাকি অসমর জন্য তাহলে বলো আমি যদি ব্লু এই পার্টটার জন্য এই ফর্মুলাটা খাটাই তাহলে কি আমার জন্য ভুল হবে না সঠিক হবে সঠিক হবে সঠিক

এবার বুঝছো অসম গ্রাফের জন্য ছেলেটা আনসার দিছিল যে সমীকরণ দেয়া থাকলে ভাইয়া ডিএসাই এটা তো মুখস্থ করে আসছিস আমার মনে হয় কিন্তু এখন দেখো এখন কি বুঝবা নাকি বুঝবানা যে স্টুডেন্ট শিখাইতে পারবা কেন ইউজ করতাম প্রপার এক্সপ্লেনেশন জানো না এখন কেন ডিএস বাই ডিএস ইউজ করতে হ্যাঁ ক্লিয়ার আমি ক্লিয়ার তাহলে তো আমার মনে হয় আর এটা এক্সপ্লেইন করা লাগবে না কেন এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি লিখতাম আর করা লাগবে এক্সপ্লেইন আমার না না ভাইয়া না করা লাগবে একই জায়গায় এক্সপ্লেনেশন একই জায়গায় ক্ষুদ্রা আর ক্ষুদ্র টাইম তাহলে আশা করি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে বুঝছো তাহলে অসম আকারে থাকলে আমরা কি ইউজ করব কি ক্যালকুলাস ইউজ করব কেউ রেইজ হ্যান্ড করছো মনে একজন কি কিছু বলবা তাইলে আনমিউট করে বলো যে রেইজ হ্যান্ড করছো আচ্ছা জুমে যে রেইজ হ্যান্ড করছো তুমি আনমিউট করে বলতে চাইলে কিছু বলতে পারো আচ্ছা এবার খেয়াল করো তোমার আমরা তো দেখলাম ভি আর এর জন্য হ্যাঁ এবার অসম আকারে তো বলতেছি অনেক কথা গ্রাফ দেখে কিন্তু অসম আকারে থাকে কিভাবে অসম আকারে থাকে কিভাবে তো দেখো আমি যদি স্মরণ বলি হুম হুম স্মরণ না দেখো আমি ব্যাগ বললাম 20 বলো এই দুইটার মাঝখানে কোনটা সুষম আর কোনটা অসম বলো হ্যাঁ 20 হচ্ছে কোনটা কোনটা সুষম কোনটা অসম একজন বলছো বাকিরা বলো ফেসবুকে যারা আছে তাদেরটা দেখতেছি কোনটা সুষম কোনটা অসম বলো দুইটাই সুষম হ্যাঁ কোনটা সুষম কোনটা অসম বল দুইটাই সুষম বিশ আর বিশ টি স্কোয়ার বিশ টি স্কোয়ার কি সুষম যে বলছো সে দাঁড়াও খাট থেকে দাঁড়াও যদি খাটে শুয়ে থাকো দাঁড়ায় নিজের বিবেকের প্রশ্ন করো বিশ টি স্কোয়ার কি সুষম কিনা বলো এই বাকিরাও বলো তো ওর ওর এই প্রশ্নের জবাব দাও বাকিরা যে বিশ টি স্কোয়ার কি সুষম কিনা বলো

v b এই জিনিসটা কি এই জিনিসটা সময়ের উপর নির্ভর করতেছে এই তো হ্যাঁ তোমাদের এক্সপ্লেনেশন চলে আসছে যে টি এর মান 0 বসালে b মান হবে একটা t এর মান বসালে b হবে একটা t এর মান 2 বসালে b মান হবে কি আমার আরেকটা কিন্তু উপরের যে মানটা এটা কি টাইমের উপর ডিপেন্ড করতেছে বা অন্য কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড উপরেরটার আমরা কি বলবো অবশ্যই ডিফ্রেন্সিয়েশন বা ক্যালকুলাসের হেল্প নিব আমরা কোনটাতে উপরেরটাতে এটাতে না নিচেরটা নিচেরটাতে নিচেরটা কারণ আমরা একটু আগেই দেখছি অসম আকারে থাকলে আমাদের কিসের হেল্প নিতে হয়

এবার খেয়াল করলো কালার দিয়ে এটা কি গতিপথ নাকি এটা গ্রাফ জাস্ট একটা গতিপথ আঁকলাম আর কি একটা বস্তুর গতিপথ দেখো আমরা ছোট ক্লাস এটা শিখছি এস ইকুলস টু কি ভিটি বুঝছো না বুঝো নাই কিন্তু গ্রাফটা এখন কেমন সুষম না অসম তাহলে এই ফর্মুলা খাটবে এই ফর্মুলা খাটবে হবে এটা না কিন্তু আমরা এটা খাটাইতে চাই এটা কি করতে চাই এটা খাটাইতে চাই তাহলে পুরো গ্রাফের জন্য খাটাইতে পারবো নাকি একটা স্মল এলিমেন্ট কাটতে হবে একটা স্মল এলিমেন্ট কি করতে হবে কাটতে হবে বুঝছো না বুঝো নাই বুঝছি भैया কেনর উত্তর জানো তো কেন কাটতে হবে আসলে ওরা 5 মিনিট আগে ক্লাসে ছিল তারা জানো যে কেন এটা কাট করার কারণ এই ব্লু এলিমেন্টের জন্য এটা কি আর অসম থাকবে না সুষম হবে সুষম হয়ে যাবে কারণ এটা একদম ক্ষুদ্র আর যত ক্ষুদ্র নিবা তত এটা কার মতো বিহেভ করবে স্ট্রেট স্ট্রেট লাইনের মধ্যে বিহেভ করবে কার্ভের মত বুঝছ বুঝছি भैया আচ্ছা তাইলে আবার খেয়াল করো আমি তো এইটুক যে স্মরণ এটার আমরা কি बोलतेছি ডি ই এস তাইলে দেখো প্রতিটা পয়েন্টে আমি দেখাইছিলাম একটু আগে ব্যাগের মান কি সুষম হারে বাড়তেছিল নাকি অসম হারে বাড়তেছিল অসম হারে বাড়তেছিল অসম হারে বাড়তেছিল কিন্তু বল এই যে ক্ষুদ্রতর পয়েন্টটা আচ্ছা এখানেই নাkteছিলাম কই আমার আগের গ্রাফটা কই কই গেল চলে গেল নাকি এই যে দেখো এই যে এইখান থেকে এখানে দেখো তোমার দেখো এখানে হচ্ছিল জিরো এখানে হচ্ছে পাঁচ কিন্তু বলো তো জিরোর অল্প একটু উপরে বেশি পরিমাণ কি পরিবর্তন হয়েছে নাকি জিরো থেকে হালকা একটু বাড়ছে এটা বুঝো কিনা বলো তো হালকা একটু একটু বৃদ্ধি পেয়েছে এই যে দেখো এখানে টি এর মান কত ছিল টি এর মান ছিল কত

তাহলে এবার খেয়াল করো এই ক্ষুদ্রতর এলিমেন্ট এর জন্য আমার ডিএস কিন্তু আমি বের করতে চাই কি এখান থেকে এখানে আসার জন্য কি স্মরণ কি বের করতে চাই এ থেকে যে বি তে আসছে এ থেকে বি তে আসার কি বের করতে চাই আমি স্মরণ কি বের তাহলে বলো তুমি এ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণের জন্য অ্যানাইসিস করলা তো এ থেকে বি তে নেয়ার জন্য তাহলে সবগুলি ডিএস বের করতে হবে না বুঝো না কি বুঝো না বলো কিন্তু এটা কি আদৌ প্র্যাকটিক্যালি সম্ভব না ভাইয়া প্র্যাকটিক্যালে তো সম্ভবই না এটা এরকম ধর এ থেকে বি দেখতে কত মনে হইতেছে দশ বিশ মিটার মনে হইতেছে কিন্তু ডিএসটা একদম ক্ষুদ্র পরিমাণ তো তুমি দশ বিশ মিটার মাপতে হইলে তোমার তো হাজার বছর লেগে যাবে তাও এ থেকে বি মাপতে পারবা না পারবা না ভাইয়া তাহলে আমার এটা গ্রেট সলিউশন কি বলতো আচ্ছা সাপোজ ধরো তুমি তুমি মাপতে পারলা সাপোজ ধরো মাপতে পারলা এইখানে ডিএস এর মান ধরো মাপলা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এমন সবগুলি দি মাপলাম এপে কি করতা এ থেকে বি পাওয়ার জন্য কি করতা যোগ করতা না যোগ তাহলে যোগ আরেকভাবে করা যায় ক্যালকুলাস এটা কি বলতো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে কি করে ইন্টিগ্রেশন কি করে ইন্টিগ্রেশন করে তো আমার এ থেকে বি স্মরণ পাইতে গেলে আমি সবগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ কি করব যোগ করব বা কি করব যোগ না করে এটারে চাইলে আমি করে দিতে পারবো ইন্টিগ্রেশন করতে পারবো বুঝছো না বুঝো নাই বুঝছি ভাই ইন্টিগ্রেশনটা শুরু করব কত থেকে

আর এ থেকে বিতে এখানে সময় লাগবে কি পরিমাণ টি পরিমাণ তাহলে আমি দেখো যখন সময়ের মান ছিল জিরো তখন স্মরণের মান কত ছিল জিরো জিরো যখন সময়ের মান হয়েছে টি তখন স্মরণের মান কত আমার লিমিট বসানো বুঝছো না কি বুঝো নাই বুঝছি বুঝছি এগুলি তোমরা বুঝার কথা এত তোমরা এখন ইন্টারেস্ট এইগুলি তোমরা বুঝো ক্লিয়ার ঠিক আছে আমরা লিখতে পারি আচ্ছা তোমরা এই ডিফারেন্সিয়েশন তো পারো আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন গুলি তো পারো কি ডিএক্স রে করলে কি পাওয়া যায় এক্স এগুলি তো তোমরা জানো তাহলে ডিএস রে করলে কি পাওয়া যাবে

বারবার চেঞ্জ হচ্ছে আমরা দেখলাম না একটু আগে ভি সময়ের উপর কি করে করতেছে নির্ভর করে বারবার কি হচ্ছে চেঞ্জ হচ্ছে বুঝছো না বুঝা নাই বসো মাইনাস জিরোল টু কি এখান থেকে আমরা কি লিখতে পারি এস ইকু টু ইন্টিগ্রেশন জিরো থেকে তো বলো এই ফর্মুলা দেখছো নাকি দেখো নাই বছর হয় নাই অনেকে এইভাবে শিখছো আমি বলি আমি বলি আমি বলি তোমরা কিভাবে শিখছো আমি বলি আমি জানি তো আমি তো একাডেমিক পড়াই তো তো দেখো অনেকে এইভাবে শিখছে স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে ব্যাক পাওয়া যায় আর ব্যাগ ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় স্মরণ পাওয়া যায় মানে একটা উল্ট এইভাবে শিখছো না উল্টা ধরে অনেক টিচার এইভাবে শিখায় ডিফারেন্সিয়েশন উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে স্মরণ পাইতে হইলে তোমার কি করতে হবে এগুলি হচ্ছে চাপা মানে হচ্ছে ওই আমরা তালি দিয়ে শিখা যেটা বলি কিন্তু আজকে যেটা শিখলে এটা হচ্ছে প্রপার নলেজ তুমি গেইন করলে আর কি বুঝছো যারা প্রথম থেকে মনোযোগ দিছে ভাইয়া তো তোমরা চাইলে এগুলি একটু নোট ডাউন করতে পারো যে কিভাবে কি আসলো হ্যাঁ পিডিএফ তো পাবা শুন রে ভাইয়া আমি তোদেরকে বলি হ্যাঁ তোমরা অনেকে হচ্ছে ভালো স্টুডেন্ট অনলাইনে পড়ালেখা করো কিন্তু আমার কাছে মনে হয় না তোমরা পিডিএফ পাইলে ওই পিডিএফ টা এর জায়গায় রেখে যায় থেকে যায় আসো না এমন অনেকে যে পিডিএফ ডাউনলোড দিলাম কিন্তু খুলতে মনে থাকে না বা মনোযোগ দেই না এমন একটা অনেকে আসো খুলো পড়ালেখা করো কিন্তু সাথে সাথে নোট ডাউন করাটা বেটার বুঝছো ঠিক আছে সাথে সাথে নোট করলে ক্লাসে একটা মনোযোগ থাকে মনোযোগ থাকে এই তো আচ্ছা জানো তো বৃষ্টি হচ্ছে যে নিম্নচাপ চলতেছে যে কক্সবাজার বাটি টাং সাইডে যারা থাকো তাদের ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায়ও অনেক বৃষ্টি হতেছে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে আছি হ্যাঁ ভাই বিদ্যুতে অনেক সমস্যা হচ্ছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যা ওয়েদারটা ওয়েদারটা খুবই ঘুমানোর ওয়েদার বুঝছিস আমার ক্লাস শেষ করে সকাল আটটা থেকে ক্লাস ছিল বুয়েটে ক্লাস শেষ করে হচ্ছে ভাবছিলাম একটু ঘুমাবো দেখি না ক্লাস নিতে হবে আরিকভাই পাঠাই দিবে আচ্ছা হয়েছে এদূরুক হয়েছে তো আচ্ছা চো আসো আমরা অঙ্ক করা শুরু করি দেখো অঙ্ক লিখি প্রশ্ন তুলো প্রশ্ন তুলো যারা ভার্সিটি পরীক্ষা দিবে এবং বুয়েট প্রিলিমিনারি এবং সিকে রোয়েটের জন্য প্রিপারেশন নিবা তাদের জন্য এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তুলো হম তো দেখো যারা সল্স করতে পারছো তারা তো করছেই যারা করতে পারো নাই দেখো তোমাকে কি বলছে একটি বস্তু স্মরণের সমীকরণ এত মিটার হলে টি বস্তু ফাইভ সেকেন্ড সময় ব্যাগ ও নির্ণয় করে ঠিক আছে তো তোমার ফার্স্টেই বুঝতে হবে যে স্মরণটা তোমার কি না সুষম মান আকারে দেওয়া নেই মানে ওই নাইন টেনে যেমনি দেওয়া থাকতো যে পঞ্চাশ মিটার দূরে গেলে ব্যাগ নির্ণয় করো বা এইভাবে যে দেয়া থাকতো ওইভাবে দেওয়া নেই কিভাবে দেওয়া আছে একটা ফাংশন আকারে কার ফাংশন সময়ের ফাংশন আকারে দেওয়া আছে তাইলে তোমার এখানে ফাংশন দেখেই বুঝে নিতে হবে এটা আসলে সুষম না অসম আর অসম থাকলেই কিসের হেল্প নিতে হবে আমাদের ক্যালকুলাসের হেল্প নিতে হবে ঠিক আছে এখন আমরা স্মরণ থেকে আমাকে বের করতে বলছে ব্যাগ তাইলে ব্যাগ বের করার জন্য আমরা কি করতে হবে আচ্ছা তোমাদেরকে একটা কোচি বুদ্ধি শিখে যারা হচ্ছে ভাই আমি কোনোভাবে ম্যাথ পারলে আমি বুঝি এটা কিন্তু সত্য না তাও আমি নিয়মটা দেখো খেয়াল করো এখানে কিভাবে আছে ভাগ আকারে আর ভাগ আকারে থাকলে এটা সর্বদা যে সত্য তা না তাও তুমি মনে রাখতে পারো ভাগ আকারে থাকলে কি হবে ডিফারেন্সিয়েশন হবে কি আকারে হবে ডিফারেন্সিয়েশন হবে বুঝছো না বুঝো নাই এই যে দেখো কি আমার ভিটি এটা না তো দেখো টি কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে অসম আকারে থাকলে তুমি কিভাবে লিখবা ইন্টিগ্রেশন বুঝছো ভাগ আকারে থাকলে ডিফারেন্সিয়েশনের কচি বুদ্ধিটা লাগাইবা আর গুণ আকারে থাকলে একটু মাথায় রাখবা আর কি যে এখানে ইন্টিগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা যে ধ্রুব সত্য তা না তাও তোমরা যারা একটু কম পড়ালেখা করতে চাও যে ভাই আমি একটু কম পড়ি বা কম মনে রাখতে পারি বা ব্রেনে তেমন প্রেসার দিতে পারি না তারা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো বুঝছো তাহলে দেখো ভিকলস টু কি আমার ডিএস বাই কি হবে আমাদের ডিটি তাহলে আমাকে স্মরণকে ডিফারেন্সিয়েশন করতে হবে সময় সাপেক্ষে তো করি ডি অফ স্মরণ ফাইভ টি

e স্কয়ার এটা কি আমরা কি পাইলাম বলতো তো বেগ এর সমীকরণ বেগ কিন্তু আমাকে ব্যাগ নির্ণয় করতে বলছে কত সেকেন্ডে 5 সেকেন্ড সেকেন্ডে 5 সেকেন্ডে তাহলে বল t এর মান এখন কত বসাবা 5 t টু 5 সেকেন্ডে বেগ বের করো কত আসে 5 50 আর কত আসে

তো ব্যাগের সমীকরণটা কি আমার টেন টি প্লাস স্কোয়ার আমি এদিকে লিখি তো বলো তরণের সমীকরণটা কি হবে তোমরা তো সবাই ডিফারেন্সিয়েশন খুবই ভালো পারো

ভাই আপনি এখানে যে বললেন যে ভাগা থাকলে ডিফারেন্সিয়েশন করতে গুণা থাকলে ইন্টিগ্রেশন করতে এটা আসলে প্রপার এটা প্রপার নলে এটা প্রপাগেশন না কিন্তু ভাই ফিজিক্সে যেখানে দেখছি মানে এই জিনিসটা খাটে মানে কোনো एक्সেপশন আছে ভাই এখানে না না এই যে জিনিসটা খেতে যায় জিনিসটা খেতে যায় দেখেছি এক্স সব যায় एक्সেপশন তো আছে এই কোথায় আছে আমি ধরো এই যে পরমাণুর ওই যে চ্যাপ্টারটা নিউক্লিয়ার ফিজিক্স হ্যাঁ নিউক্লিয়ার ফিজিক্স তোমরা পড়ছিলা মনে হয়

এই যে পক্ষান্তর করতে হইতো এখন তুমি যদি বলো যে ভাই পক্ষান্তর না করে ইন্টিগ্রেশন করবো তাইলে তো হইতো না তো এটা কি এজ এ এক্সেপশন তুমি ধরে নিতে পারো বুঝছো না বুঝো নাই ঠিক আছে আচ্ছা তো আমরা একটু হার্ডনেস লেভেল বাড়াই হ্যাঁ ওকে লেখো দেখা যায় জি ভাইয়া দেখা যাচ্ছে দেখো আগেরটাতে ছিল শুধু ফাংশন এখন ভেক্টর ফাংশন দুইটাই একটু আমরা হার্ডনেস লেভেলটা বাড়াইলাম হ্যাঁ দেখো ওকে তুলস প্রশ্ন হ্যাঁ তাহলে খেয়াল করো তোমরা ভেক্টরের জেনারেল ফর্ম এমন দেখছিলা ছোট ক্লাসে ছোট ক্লাসে না এক দেড় বছর আগে যখন ভেক্টর তোমরা ফার্স্ট পড়া শুরু করছো

ওয়াই অক্ষের কম্পোনেন্ট বা উপাংশ এ জেড মানে কি জেড অক্ষের কম্পোনেন্ট বা উপাংশ বা যেটা আমরা কি বলি যে কতটুকু আছে ওই অক্ষ বরাবর বুঝছো না বুঝো নাই বুঝছি ভাইয়া তাহলে আমি এখান থেকে কি বলতে পারি এস এক্স সমান হচ্ছে থ্রি টি স্কোয়ার এস ওয়াই সমান হচ্ছে কি নাইনটি কিউব আর এস জেড সমান কি মাইনাস ঠিক আছে বোঝা যায় ক্লিয়ার তো তোমাকে তোমাকে প্রশ্ন অনেক ভাবে বলতে পারি এখানে তো আমি যা সিম্পল বলছি কি ব্যাগ ও তরণ নির্ণয় করো তোমাকে তোমাকে অনেক সময় বলবে এক সক্ষ বরাবর ব্যাগ নির্ণয় করো কি বলবে তাহলে বলো তুমি কি পুরাটার ডিফারেন্সিয়েশন করবা নাকি শুধু এস রে ডিফারেন্সিয়েশন করবা বুঝছো না বুঝো নাই কারণ তোমাকে জানতে চাইছে কি এক সক্ষ বরাবর ব্যাগ কতটুকু নট পুরা ব্যাগ তোমাকে এখানে যে প্রশ্ন এখানে কোনটা চাইছে এক সক্ষ বরাবর নাকি পুরা ব্যাগ চাইছে কিন্তু তোমাকে যদি প্রশ্নে বলতো যে ভাইয়া তামিম এক সক্ষ বরাবর ব্যাগ নির্ণয় করো তাহলে তোমার কারে ডিফারেন্সিয়েশন করতে হবে শুধু এস এক্স রে তোমাকে যদি বলতো যে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর ব্যাক কত শুধু এটা বের করো তাহলে তুমি পুরাটারে করলে হবে না কারে করতে হবে এস ওয়াই এস ওয়াই ওকে তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হইতেছে হালকা হালকা হ্যাঁ ভাইয়া জি ভাইয়া এখানে ভাইয়া আমার কিছু চাই হ্যাঁ বলো 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 সেভেন এই এস জেড যেটা ওইটা থেকে মাইনাস প্লাস না নিলে কোনো সমস্যা ওই অবশ্যই কেন মাইনাস দিই নেই আরে এই মাইনাস তো দিতেই হবে কে রে এই প্লাস কে বলছো আমি তো প্রশ্নটা দেখি নাই মাইনাস দিতেই হবে মাইনাস তো দিতেই হবে অবশ্যই দিতে হবে এখানে মাইনাস দ্বারা কি বোঝাবে ঋণাত্মক দিয়ে এইটুকুই না মাইনাস দিয়ে হ্যাঁ মাইনাস দিয়ে বুঝাচ্ছে কি জেড অক্ষের নেগেটিভ সাইডে স্মরণ হচ্ছে জি ভাইয়া বুঝছো কিন্তু আমাকে প্রশ্ন জিতে চাইছি ওইটা আগে বের করি আমাকে কি চাইছে ব্যাগ আর তরণ তো ব্যাগ মানে কি ভিগুলস টু ডিএস বাই

এখান থেকে বলো ডিফারেন্সিয়েশন কি হয় আমি আর বলবো না বলো ফার্স্ট এরটা কত হবে এরপরটা কত হবে থ্রি টি স্কোয়ার সামনে নাইন আছে তাইলে কত হবে সাতাইশ টি স্কোয়ার যে মাইনাস কি হবে তো বলো টি ইকুয়ালস টু ফাইভ সেকেন্ড সময় টি ইকুয়ালস টু ফাইভ সেকেন্ড সময়

কথা তো তোমাদের একটু তাড়াতাড়ি তরণটা বের করো আগে তরণের ফাংশনটা বলো তোমরা নিজেরা করবে এটা তরণের ফাংশনটা কি হবে তরণের ফাংশন হবে না তরণের ভেক্টরটা হবে ভেক্টরটা বের করে বলো তরণের ভেক্টরের জন্য কাকে ডিফারেন্সিয়েশন করবা ভি কে দস ক্যাপ প্লাস দেখলেই বোঝা যায় বেশি কষ্ট না তো দেখলেই বোঝা যায় কি হবে 6 আই ক্যাপ কারণ টি কে ডিফারেন্সিয়েশন করলে কথা 4 জি ক্যাপ এটা টি স্কয়ার করলে কি হবে 2 টি মানে কি 54 টি জে ক্যাপ 54 টি 54 জি

সেভেন এর ধারের কাছেও নাই তুমি ক্যালকুলেটর মারো না সেভেন স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ ছয়শ পঁচাত্তর স্কোয়ার কত বেশি এটা অ্যাজ এ টার্ম কেমন আমি তোমার বলি টা ওই যে ধরো সাগরে এক ফোঁটা পানি দেওয়ার মতো যার কোন মানে ইয়ে নাই আর কি বুঝছো অবদান নাই ছশো পঁচাত্তর স্কোয়ার এতই বড় যে উনপঞ্চাশ আর তিরিশ স্কোয়ার এটার সামনে কোন মানে ভ্যালু নাই মানে ভ্যালু নাই এটা বলা ঠিক না মানে আছে কিন্তু একদম নাই আর কি মানে নেগলিজিবল এটা সাপে করে অনেক ছোট এই তুমি দেখো না দুশো সত্তর রে স্কোয়ার করা আর ছয় রে স্কোয়ার করা দুইটার মধ্যে কত তফাৎ বুঝছো তো তুমি এক সাগরের মধ্যে কক্সবাজারের মধ্যে এক ফোটা পানি দেওয়া যে কথা যে তোমার কোনো অবদান নাই ওই টাইপের হয়ে গেল আর কি বুঝছো এবার আসো এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যারা ফেসবুকে আছে কমেন্ট করো ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ওকে ওকে শোনা আমি হচ্ছে অনলাইনের থেকে অফলাইনের মানুষ আর কি বেশি বুঝছো আমি অফলাইনে পড়াই খুবই বেশি অভ্যস্ত অনলাইনেও পড়াই এর আগে অনেকগুলি প্ল্যাটফর্মে ছিলাম প্রায় সবগুলি প্ল্যাটফর্মে ছিলাম হ্যাঁ তোমাদের পরিচিত সব প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমার তো আমি অফলাইনের বান্ধব অফলাইনে ক্লাস নিতে খুবই ভালো লাগে হোয়াইট বোর্ডের সামনে ক্লাস নিতে খুবই পছন্দ আমি ভাই আপনার থেকে প্রায় সব প্ল্যাটফর্ম থেকে ক্লাস করেছি কে রে ভাইয়া তোমার নাম কি বলো আমার নাম ইমন যাক তুমি আমার থেকে ট্রিট পাবা তুমি ঢাকায় এসলে আমার থেকে দেখা করে যাই আমার সাথে আচ্ছা আস আমরা নেক্সট ম্যাচ করি প্রশ্ন তুলো অনেকে বলে ভাই প্রশ্ন তোলার দরকার কি প্রশ্ন তো পিডিএফ থাকবে না প্রশ্ন তুলতে হবে আমার হ্যান্ড রাইটিং হোয়াইট বোর্ডে ভালো কিন্তু স্মার্ট বোর্ডে তেমন একটা ভালো না আর চলন চলন ছই আছে সমস্যা নাই বুঝতে পারলেই হয়েছে তাই তো আচ্ছা তোমাদের কারোর বাসা কুমিল্লা চিরং সাইডে ভাইয়ের বাসা তো কুমিল্লা আমি কুমিল্লা থেকে আর কি কুমিল্লা তোমার নাম কি আকিব আতিক তুমি চিন্তা আমাকে আগে থেকে না ভাই আপনাকে লঞ্চিং লাইভে দেখছি ভাই আমি আচ্ছা চট্টগ্রাম থেকে আচ্ছা দেখ চট্টগ্রাম ভাই আপনার অ্যাডমিশন জানিয়ে দেখে আপনাকে ইনবক্সে নক করছিলাম তা তখন আপনাকে চিনছিলাম আপনি রিপ্লাই দেন নাই পরে লঞ্চিং লাইভ দেখে আবার নক দিতে চাই দেখে আমি তো এর আগে নক দিছিলাম তারপর ভাইয়ার না না আমি তো অ্যাডমিশনের জার্নি নিয়ে তেমন কোনো ভিডিও বানাই নেই আমার কাছে এগুলি জানি একটু কেমন লজ্জাদায়ক লাগে আর কি বুঝছো না বাইশ সালের দিকে হয়তো একটা পোস্ট ছিল যে কারো কোনো ও হ্যাঁ সমস্যা হইলে ইনবক্স কইরো বুঝছি আচ্ছা দেখো একটি বস্তুর ব্যাগের সমীকরণ এত হলে টিকলস টু টু সেকেন্ড হতে টিকলস টু টেন সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে তোমাকে অ্যাস বের করতে বলছে ঠিক আছে অ্যাস বের করতে বলছে কিন্তু আমি জানি অ্যাস ইকুলস টু ভিটি এটা তো সুসময়ের সুষমর জন্য কিন্তু এখানে ব্যাগটা কিভাবে দেয়া আছে ফাংশন আকারে তো ফাংশন ফাংশন আকারে থাকা মানে কি সুষম না অসম 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 ফাংশন আকারে দেওয়া মানে কি অসম তাইলে আমার এখানে ক্যালকুলেশন হেল্প নিতে হবে আমাকে এখানে স্মরণ বের করতে বলছে ব্যাগ আর সময়ের ডাটা দেয়া আছে তাই তো এখানে দেখতেছো ব্যাগ আর সময় মাল্টিপল বা গুণ আকারে আছে তাইলে অবশ্যই এখানে কি করতে হবে বলো ইন্টিগ্রেশন করতে হবে এখানে কি হবে আর সরঞ্জি বের করতে বলছে কত থেকে কততে বের করতে বলছে দুই থেকে দশ কত দুই থেকে তাহলে লোয়ার লিমিট কত দুই আপার লিমিট কত দশ দুই থেকে দশ পর্যন্ত বের করতে বলছে বুঝছো তো ইন্টিগ্রেশন জানো তো সবাই ইন্টিগ্রেশনের ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এগুলি তোমরা ছোট ক্লাসে মানে ছোট ক্লাস বলতে এইচএসসি আগ পর্যন্ত তোমরা অনেক শিখছো তো আশা করি এটা দেখানো লাগবে না থ্রি টি স্কোয়ারে করলে কত হবে টি স্কোয়ারে করলে কত হবে টি কিউব বাই থ্রি তো থ্রি থ্রি কাটা চলে যাবে তাহলে আর কি থাকবে আমার শুধুমাত্র টি কিউব বুঝছো না বুঝো নাই বুঝছো আর টি কে করলে কি হবে টি স্কোয়ার বাই নাইন বাই টু টি স্কোয়ার টি স্কোয়ার বাই কি হবে টু হবে এরপর আমরা এখানে কি দিতে হয় লিমিট বসানোর জন্য থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই লিমিট থাকলে কি আমাদের প্লাস টি লিখতে হয় না ভাইয়া লিখতে হয় না কাটা কাটি হয়ে লিমিট থাকলে প্লাস সি দিতে হয় না তো এবার বসো মান বসো ফার্স্টে কি বসাইতে হয় আপার লিমিট এরপর কি মাইনাস লোয়ার লিমিট তাহলে স্মরণ কত হবে বলো আচ্ছা

তো দেখো সবার মিলে কিনা ফাইভ এটা হওয়ার কথা ঠিক আছে তো বলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মিশনে এগুলি কি বলতো হাতে হাতে করব না ক্যালকুলেটর মারবো এমসিকে আসলে ডাইরেক্ট ক্যালকুলেটার ঠিক আছে সিকে এগুলি দিলে ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাবা ক্যালকুলেটরে তো আশা করি বসাইতে যাবে আর এতদিনে শিখে যাওয়ার কথা ক্যালকুলেটরে বসালে তাড়াতাড়ি তোমার অঙ্ক চলে আসবে তা আসলে আমরা আরেকটু কমপ্লেক্সে যাই তো ধরো আমরা পুরা প্রশ্ন না লিখি আমরা হচ্ছে

সময় দূরত্ব কোনো প্রশ্ন তুললাম না শর্ট করে তুললাম একটি বস্তুর ত্বরণের সমীকরণ দেয়া আছে ত্বরণে সমীকরণ আগেরটাতে কিসে সমীকরণ দেয়া ছিল বেগে সমীকরণ বেগের সমীকরণ এখানে তরণে সমীকরণ দেওয়া আছে তোমাকে বলা হইছে টি কোস দুই হতে টি কোস টু ফাইভ সেকেন্ড সময় কি বের করতে স্মরণ নির্ণয় করতে ওকে তো আসলে স্মরণকে আমরা ডাইরেক্ট ত্বরণ থেকে বের করতে পারি স্মরণ বের করতে পারি কার থেকে বেগ থেকে তো আমরা কি বেগ জানি না বেগ জানি না তাইলে আগে আমার ব্যাগ বের করতে হবে আগে আমাদের ব্যাগ বের করতে হবে তো আমরা ব্যাগ সমান কি জানি বলো আমরা শিখলাম না একটু আগে এইকোস টু কি ডিভি বাই তাহলে ভি সমান কি হবে বুঝছো না বুঝো নাই তো আসো তুলি আমরা তাহলে আমার বি পাওয়ার জন্য কি করতে হবে তরণ কি ইনটিগ্রেশন করতে হবে তরণ কি ইন্টিগ্রেশন করলাম সিক্স টি কিউ মাইনাস তো বলো এটার ইনটিগ্রেশন করলে কি হয় বলো বলো

তোমরা জানো আমার এইস সি কত আমার এইচএসসি বেশ হচ্ছে বিশ তোমরা হচ্ছে চব্বিশ তোমরা আমার চার বছর জুনিয়র তো তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারবো ভালো যে রিসেন্ট টাইমস এর কোয়েশ্চেন গুলি কেমন হয় প্যাটার্ন গুলি কেমন হয় আর আমার পর আমি লাস্ট আমরাই লাস্ট বেচ বা লাস্ট বান্ধা যারা হচ্ছে ফুল সিলেবাস পড়ছি আর কি হ্যাঁ এরপর তো এমন কলঙ্ক লাগছে শর্ট সিলেবাসের মানে মেলা চলতেছে শর্ট সিলেবাস আর আমার সাথে তোমাদের একটা মিল আছে বলো তো কি মিল হ্যাঁ হ্যাঁ একটা মিল আছে বলো আপনিও অনলাইনে পড়ছেন না না একটা খুবই মহা একটা মিল আছে খুবই সুন্দর একটা মিল আছে তোমরাও অটোবাস আমিও বুঝছো আমার চব্বিশের আমি প্রায় সাড়ে পাঁচশো স্টুডেন্ট পড়াইছি অফলাইনে আমাকে এরা মানে ধুয়ে ফেলতো বুঝছো বড় ভাইয়ের মতো ব্যবহার করতাম তো ধুয়ে ফেলতো যে ভাই আপনি তো অটোবাস আপনি কি বুঝবেন আমাদের ইয়ে হ্যাঁ আমি যে বুয়েটে চান্স পাইছি এটা না আমি যে অটোবাস পাইছি এটাই ওদের সবচেয়ে বড় কষ্ট যে ভাই আপনি কেন অটোবাস পাইলেন এখন দেখো ওরা আমার সামনে এখন আর দাঁড়াইতে পারে না এরা থাকলে আমি অটোবাস অটোপাস বলে এখন চিল্লাই বুঝছো আমার জীবনটা এক দেড় বছর অনেক কষ্ট অনেক ইফটিজিং করছে আমাকে ইফটিজিং বলা ঠিক হবে না অনেক টিস করছে আর কি অটোপাস অটোপাস বলে বলে ঠিক আছে আমার নিজের ছোট ভাইও আপন ছোট ভাইও তোমাদের বেঁচে তো যখন ওরা আমি পড়ালেখা নিয়ে ধর একটু শাসন করি এ বলে তুমি কি বুঝবা তুমি তো অটো পাইছো হ্যাঁ তোমরা কি বুঝবা এসব কিছু এই বলো ইন্টিগ্রেশন করলে কি হয় বলো

কি লিমিট বসাতে হবে কারণ কেন দুই থেকে পাঁচ সেকেন্ড সময় চাইছে তাইলে নিচে হবে দুই উপরে হবে কত পাঁচ তো বসায় বলো কত হয় আনসার একদম ডাইরেক্ট আনসার বলবো কত হয় তিরিশ সেকেন্ড সময় তাড়াতাড়ি এই কুইক কুইকুইক সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি বলো কত আসে কত আসে এইটা বসাতে বুঝিয়া তখন লাগে তোমাদেরকে জুম থেকে বের করে দিব আমি দেখি নামগুলি দেখি কারা কারা ফার্স্টে কাকে দেখতেছি আকিব করছো আকিব ডাক দেই তোমাদেরকে এরপর আছে আলিফ এরপর আছে অয়ন এরপর আছে কত সাতশো পাঁচ দশমিক পঁয়ষট্টি 65 বলা ঠিক নাকি 65 বলা ঠিক? 65। ভাই হ্যাঁ বলো বলো বলো। জিনিস খেল করলাম যে আমরা যদি সময় অতিরিক্ত অতিবাহিত করি তাহলে আমাদের সাধারণত তো মানে জায়গাটাও তো বেশি যাওয়ার কথা স্মরণ বেশি হওয়ার কথা না। দাঁড়াও হ্যাঁ এবার বলো কি? মানে যদি আমি বেশি সময় ধরে যাই তাহলে তো আমার বেশি টাই করতে কথা না। হ্যাঁ হ্যাঁ এখন এই ম্যাটটাতে যদি আমি

যে ডিএস ডিটি এস কোন একটা ফ্র্যাকশন এটা তো একটা অপারেটর তা আপনারা কিভাবে এটাকে ডিটি কেউ পেশেন নিলেন তারা সবাই প্রশ্ন বললে যে সেটাই চেন রুল কিন্তু এখন পর্যন্ত সবাই এক্সিস্টেন্ট বলছে কিন্তু কেউ গাণিতিক কোনো প্রমাণ দিতে পারেনি এটা কি কোনো গাণিতিক প্রমাণ রয়েছে চেইন রুলটার এর যেটা ইউজ করে যে ডিটিটা ওই ওই পাশে নিয়ে যে ফ্র্যাকশন হিসাব করে আচ্ছা তুমি কি বলতেছ কোনটা অপারেটর মানে ভাই যে ভি সমান ডিএস বাই ডিটি আছে না ভি সমান ডিএস বাই

ব্যাগ পাওয়া যায় ওইভাবে পড়ছি নাকি ক্ষুদ্রতর এলিমেন্ট কেটে কেটে করছি কোনটা তোমার তো প্রপার বেসিক তুমি ওইভাবে শিখছো যে আচ্ছা আমি বুঝছি তুমি যখন ফাউন্ডেশন মানে একাডেমিক্স এ ইন্টারে তখন টিচার হয়তো তোমাকে এটা বলছে স্মরণ কে ডিফারেন্সিয়েশন করলে ব্যাক পাওয়া যায় ভুল বলছি না কারেক্ট বল বলছি কোনটা কারেক্ট বলছি না কিন্তু আসলে তো স্মরণ কে ডিফারেন্সিয়েশন করলে সময় পায় না এর আগেও তো আরো কয়েকশো কথা আছে ওই কয়েকশো কথাগুলি কি ছিল যে ছোট পরিমাণ স্মরণের জন্য যে ছোট পরিমাণ সময় আমরা যাইতে পারি ওইটার জন্য কি হয় সুষম আকারে থাকে এই জন্য আমরা বিকে কিভাবে লিখি ডিএস বাই ডিটি এই যে ডিএস টা এটা তো অপারেটরের জন্য বসে না ওই ক্ষুদ্রতম পরিবর্তন যে আমি ধরে নিছি ওই জন্যই না আমার কি বসছে ডিএস আর এখানে এখানে ডি কিসের জন্য বসছে ডি বাই কেন বসছে কারণ ডি বাই আমরা কি ডিফারেন্সিয়াল অপারেটর তো দুইটা তো আলাদা জিনিস রে ভাইয়া বুঝছো না বুঝে নাই বুঝছি ভাইয়া

তুলো একটি বস্তুর তরণের সমীকরণ দেয়া আছে কিন্তু সমীকরণটা কেমন ভেক্টর সমীকরণ তোমাকে বলছে টি জিরো থেকে পাঁচ সেকেন্ড জিরো থেকে পাঁচ সেকেন্ডে এস সমান কত বা স্মরণ সমান কত তুলো তাকে একটারই মতো তো মিটার ফর্মে দেওয়া

ভিএড জাগে কত বসবে ফাইভ বাই ফোর টি টু দ পাওয়ার ফোর মাইনাস নাইন বাই টু টি স্কোয়ার জে প্লাস টি কিউ বাই থ্রি এখান থেকে স্মরণ কি আসে ও ফাইভ বাই ফোর To five five. Two, t, t to the power 5 by 5 এরপর কি আসে 9 by 2 t cube by 3 এরপর কি আসে প্লাস t to the power 4 by দেখো হইছে भैया তো কিছু কাটা কাটি যাবে মনে হয় না এখানে কি কাটা যাবে ফাইভ ফাইভ কাটা যাবে আর কি কাটা যাবে এদিকে তিন আর এদিকে নয় তো তিন থাকবে তাইলে আর কত হবে টি টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ আই মাইনাস টি কিউব বাই টু জে প্লাস কি হবে টি টু দি পাওয়ার ফোর বাই ফোর কে তাইলে সময়ের মান বসো কত থেকে কত জিরো থেকে 5 বলো কত হয় এদিকেও কিন্তু এইগুলি বসাইতে হবে লিমিটগুলি রিটেনে আসলে লিমিট না বসাইলে কিন্তু কেটে দিবে টিচাররা কত হয় হাজার 16375 এইটা কিসের মান 벡터ের মান আগে ভেক্টরটা বলো আমাকে

আশা করি স্মরণের মান বের করতে পারবা কিভাবে ভাইয়া একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ কোশ্চেন উত্তর দিতেই তো আসছি বলো আই করা যাবে ও না ক্যালকুলেটর ক্যালকুলেটরে আলাদা আলাদা করতে হবে ক্যালকুলেটর তো এভাবে ডাইরেক্ট করতে পারবে

তো খেয়াল করো আমরা এরপরে চ্যাপ্টার আমরা তো বলবিদ্যা বলবিদ্যা না গতিবিদ্যার বা হচ্ছে গতির ম্যাথ দেখলাম এগুলি হচ্ছে ভ্যাক্টরে আসে প্লাস হচ্ছে ম্যাথের গতিবিদ্যাতেও আসে এই টাইপের ম্যাথ গুলি প্লাস হচ্ছে বলবিদ্যাতেও আসে বুঝছো তো আমরা হচ্ছে এখন একটু ওয়ার্ক পাওয়ার এনার্জির ম্যাথ দেখব ক্যালকুলাস দিয়ে যেগুলি করে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস আমরা জানি বা অনেকে ডিএক্স দিয়ে লেখো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা কখন বলত পরিবর্তিত তো কেন পরিবর্তন পরিবর্তনশীল বল দ্বারা বা ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয় এটার বুঝতেছো কেন হ্যাঁ হ্যাঁ একদম ওই যে ওই প্রথম 5 মিনিটে চলে যাও প্রথম পাঁচ মিনিটে চলে যাও ক্ষুদ্র জন্য যখন ত্বরণের জন্য যখন পরিবর্তন হবে তখন বলও পরিবর্তন হবে সেই আমরা যখন তরণ পরিবর্তন হবে তখন বলের পরিবর্তনের কারণে ইন্টিগ্রেশন করব আর যখন তরণ পরিবর্তন হবে না তখন ধ্রুব বল না ওইটা তো ঠিক আছে মানে তোমার ফান্ডামেন্টাল জিনিসটা কি তোমার অসম এখানে f কি আকারে দেয়া থাকে পরিবর্তনশীল বল মানে কি কি আকারে দেয়া থাকবে থাকবে

ওই প্রথম পাঁচ মিনিটের এক্সপ্লেনেশনে চলে যাও বুঝছো না বুঝো প্রথম পাঁচ মিনিট যে ওইটার সাথে চিন্তা করো তো আসো আমরা করি আচ্ছা যদি ভেক্টর আকারে দেয়া থাকে তাহলে আমরা কি কি লিখি এফ ডট এভাবে না জি কিন্তু এটা কখন যখন এফটা কি থাকতো সুসম আকারে থাকতো কিন্তু এফ যদি পরিবর্তনশীল হয় আবার যদি থাকে তাহলে আমরা কিভাবে বুঝছো উপরেরটা কখন এই যে তিন নাম্বারটা কখন এফ যখন সুষম কিন্তু কি আকারে দেয়া থাকলে ভেক্টর ভেক্টর আর নিচেরটা কখন যখন অসম মানে কি এফ ফাংশন আকারে থাকবে আবার কি আকারেও থাকবে বুঝছো না বুঝো নাই আসো অঙ্ক করি হ্যাঁ কিছু বলবা কেউ দুইটা একসাথে কি থাকতে পারে ফাংশন আকারে দুইটা বলতে মানে এখানে এফ ফেস দুইটাকে একসাথে ফাংশন আকারে থাকতে পারে বা থাকলে কি করা সম্ভব করা সম্ভব এমন ম্যাথ আমরা দেখবো কিন্তু এগুলি দেখবো হচ্ছে আমরা ইয়েতে মানে আমাদের যে কোর্সের ক্লাস গুলি ওইগুলিতে কারণ ওইগুলিতে হচ্ছে অ্যাডভান্স ক্লাস কিন্তু আজকের ক্লাস টা তো অ্যাডভান্স না আজকের ক্লাস টা কি আমাদের ফাউন্ডেশন আজকের ক্লাস হচ্ছে ফাউন্ডেশন বা বেসিক যে কেন আজকে হচ্ছে আমরা কেনর উত্তর খুঁজতেছি কিন্তু অ্যাডভান্স ক্লাসে আমরা কেন কিভাবে হলো ওইগুলির উত্তর কিন্তু বুঝতে পারবো না ওইখানে হচ্ছে কিভাবে করবো ওইগুলির উত্তর খুঁজতে হবে বুঝছো আজকের ক্লাসে হচ্ছে আমরা কেন কিভাবে হলো এগুলি এগুলি বেশি সল্ভ করতেছি কিন্তু আমাদের যে কোর্সের ক্লাসগুলি এগুলি হচ্ছে কিভাবে হইল কেমনে করতে হবে ওইসব প্রশ্ন হচ্ছে গিয়ে বেশি হবে বুঝছো বা তুমি যে ধরনের প্রশ্ন করছো ওইগুলি হচ্ছে কোর্সের ক্লাসগুলিতে বেশি থাকবে সো আসো আমরা করি একটা একটা অঙ্ক করি আচ্ছা বলো তো এখানে এফটা কার ফাংশন আকার দেওয়া থাকবে স্মরণ নাকি সময় বলো সময় ফাংশন হহ শরণনা না সময় 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 সময়ের এখানে দেখো এখানে t কিসের ফাংশন আকারে দেয়া ছিল সময় সময়ের ফাংশন কেন কারণ সমীকরণে কি দেখতেছো ডিটি ছিল তাইলে এখানে কার কার সমীকরণ কার ফাংশন আকারেতে থাকবে বলো এই একজন প্রথমতে বলতেছিল लास्टে এসে চিলাই ভাইয়া বারবার বলতেছি শরনের আপনি শুনেন না কেন জি ভাইয়া একজন লাস্টে ছিলেন দিওরস আমার কান্ড ফেটে গেছে ভাইয়া বারবার বলতেছি আমি তো ছয়বার বলছি শরন শুনেন না কেন শুনছি তো ভাইয়া তোমার কথা হ্যাঁ আচ্ছা তো দেখো আমরা হচ্ছে এই যে কয়টা এটা 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 লাস্টে তিনটা দিয়ে ম্যাথ করব প্রথমেরটা দিয়ে তো তুমি 9টারে ম্যাথ করছো আসো করি তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ধরো কি দেওয়া যায় নাইন এক্স ঠিক আছে নিউটন লিখো বাংলা কথা পুরাটা লিখলাম না বাংলা কথাটা কি হবে একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করা হলো এইভাবে দেয়া থাকে আর কি বাংলা কথা আমরা জাস্ট ফাংশনটা তুললাম হ্যাঁ তোমাকে এরপর বললো এক্স ইকুয়াল টু জিরো হতে এক্স ইকু পাঁচ মিটার এ নিতে কি পরিমাণ কাজ করা লাগবে তাহলে তুমি ফার্স্টে দেখছো এটা কি আকারে দেয়া আছে ফাংশন বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয়েছে এটা কি অসম বল তাহলে অবশ্যই কি কিসের হেল্প নিতে হবে কিসের হেল্প নিতে হবে ক্যালকুলাসের তো আমরা কি জানি ডাব্লিউ এফ যেহেতু এখানে স্মরণ এক্স আকারে দিয়ে আছে এফ এর জায়গায় কি লিখবো এক্স কিন্তু এটা তো সুসমর জন্য তাহলে অসমর জন্য কি হবে ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স বুঝছো এরপর বলো এফ এর জায়গায় এফ বসাও এফ কত আমার ফাইভ জিরো থেকে পাঁচ পর্যন্ত তো কুইক আনসার বলো আমি আর ইনটিগ্রেশন করে দিব না এতক্ষণ তো করে দিছি এখন এটাতে আর পনেরোশো কত পনেরোশো দুই দশমিক শূন্য তিন পনেরোশো দুই দুই দশমিক শূন্য আট তিন একক কি বলো একক হচ্ছে জোল জোল একক কি জোল আসছে সবার হম আসো এরপর অঙ্ক তুলসো তো সবাই আমি স্লাইড চেঞ্জ করলাম তুলস আচ্ছা এরপর অঙ্ক আসো প্রশ্ন তুলো তাহলে বলো এটা কোন ফর্মেট শুধু ফাংশন এটা কোন ফর্মেট শুধু অসম ভেক্টর প্লাস অসম ভেক্টর প্লাস অসম তাহলে তুমি জানো তুমি কি জানো তুমি জানো অসম আকারে থাকলে কি করতে হয় ইন্টিগ্রেশন অফ এফ এক্স করতে হয় এটাই তো আচ্ছা অসমটা পরে ওয়েট আগে আস তুমি জানো ভেক্টর আকারে থাকলে এফ ডট এস করতে হয় জানো না জানো তো তাইলে এখানে তো শুধু ভেক্টর আকারে নাই ভেক্টরও আছে আবার কি আছে অসম আকারে আছে তাহলে আমার কি করতে হবে এফ ডট ডিএস করতে হবে ক্লিয়ার আমার কি করতে হবে এফ ডট ডিএস করতে হবে ডট গুণন কেন কারণ এটা ভ্যাক্টর আকারে দেয়া আছে আর ইন্টিগ্রেশন কেন কারণ এটা অসম আকারে দেয়া আছে হয়েছে তাহলে আবার এফ এর জায়গায় এফ বসো আমার থ্রি স্কোয়ার কে কিন্তু ঝামেলাটা হবে ডিএস কি বসাবা ঝামেলাটা হবে কি বসাইতে বলো ডিএস কি হবে এর আগের অঙ্কটাতে দেখো এর আগের অঙ্কটাতে দেখো তুমি ডিএস না বসে কি বসাইছিল বলো তো কেন x বসাইছো কেন ছিল হ্যাঁ ফাংশনটা কার ছিল x এর ফাংশন ছিল মানে কি x অক্ষ বরাবর স্মরণ হচ্ছিল শুধু নাকি ওয়াই অক্ষ বরাবর হচ্ছিল না y বরাবর ছিল না তো দেখো এই অঙ্কটাতে x অক্ষ বরাবর বল প্রয়োগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আবার কোন অক্ষ বরাবর হচ্ছে z আবার বিন্দুগুলিও দেখো আগে এক সেট ছিল তিন ঘরে এখন যাচ্ছে কোথায় এক ঘরে ওয়াইতে ছিল দুই ঘরে রয়েও গেছে দুই ঘরে আচ্ছা এটা দুই না দিয়ে একটু চেঞ্জ করো তো দুই দেওয়াটা ঠিক হচ্ছে না ধরো এটা ফাইভ ওয়াইতে ছিল দুই ঘরে চলে গেল পাঁচ ঘরে জ্যারে ছিল মাইনাস ওয়ান ঘরে চলে গেল চার ঘরে তাহলে দেখো আমার এক্স অক্ষ বরাবর স্মরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্মরণ হচ্ছে জেড অক্ষ বরাবর স্মরণ হচ্ছে তিন অক্ষ বরাবর স্মরণ হইতেছে তিন অক্ষ বরাবর স্মরণ হচ্ছে তাহলে আমি ডিএস টা যে লিখবো আমি কোনোভাবে ডিএস এর জায়গায় ডিএক্স লিখতে পারবো না পারবো না তুমি যদি এর জায়গায় ডিএক্স লেখো তাহলে তো ওয়াই আর জেড ইগনোর করে ফেললা আবার এর জায়গায় তুমি যদি ডি ওয়াই লেখো তাহলে এক্স আর জেড ইগনোর করে ফেললা হবে নাকি হবে না হবে না হবে না তোমার সবগুলি নিতে হবে এক অক্ষ বরাবরও কৃত কাজ হচ্ছে ওয়াই অক্ষ বরাবরও কৃত কাজ হচ্ছে আবার কোন অক্ষ বরাবর হচ্ছে তাহলে ডিএসটা কি টিএসটারে তোমার এমন ভাবে লিখতে হবে যাতে x অক্ষ বরাবর চলে আসে y অক্ষ বরাবর চলে আসে আবার z অক্ষ বরাবর চলে আসে। এখন ডিএস এর x অক্ষ বরাবর হইলে আমরা কি লিখি ডিx y অক্ষ বরাবর হইলে কি লিখি dz আবার সরি dy আর z অক্ষ বরাবর হইলে কি লিখি dz dz কিন্তু এখানে আবার s টা কি আকারে আছে ভেক্টর আকারে তাহলে আমরা কিভাবে লিখব dx প্লাস ডি ওয়াই জে প্লাস কি আমার ডি জেড কে বুঝছো না বুঝো নাই তো তুমি যখন ডি এর জায়গায় এটা লিখে ফেলতেছো এর মানে কি তুমি এক্স অক্ষ ধরছো ওয়াই অক্ষ ধরছো আবার কোন অক্ষ ধরছো অক্ষ ধরছো তাইলে তোমার তিন অক্ষ বরাবর কৃত কাজ একই সাথে বের হয়ে যাবে বারবার আলাদা করে বের করা লাগবে না একসাথে বের হয়ে যাবে আচ্ছা ভাইয়া বলো যদি ভেক্টর ফর্ম না থাকতো সেক্ষেত্রে যদি এক্স থাকতো তখন

লোয়ার লিমিট মানে কি তুমি যেখান থেকে শুরু করছো আর আপার লিমিট মানে কি যেখানে তুমি গিয়ে শেষ করছো বুঝছো না শেষ বুঝো পজিশন বুঝছি ভাইয়া অনেকে এইভাবে মনে রাখে তো তো এইভাবে মনে রাখাটা ভালো না জি ভাই কি রে তো বলো ওয়াই এর সামনে লিমিট কি হবে টু থেকে টু থেকে ফাইভ ফাইভ আচ্ছা বল আমি তো 5 টা পরে লিখছি 5 এর আগে কি ছিল টু ছিল হ্যাঁ যদি টু থেকে টু হয় তো কৃতকার্যের কোন মান আসে তো চলে আসে তুমি ইন্টিগ্রেশন দেখেও বুঝতেছস কি আসে চলে আসে তো নিচ ও যদি 2 হয় তো তাইলে ওই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি হইতো 0 হয়ে যেত আমরা 9 10 শিখছিলাম মনে আছে যে কৃতকার্য শূন্য হয় আরে স্মরণ শূন্য হইলে কৃতকার্যের মান কত শূন্য শূন্য তো বুঝতেছসনি ম্যাথমেটিক্যালিও এটা কি আসে শূন্যই আসে তো দেখো আর কি মাইনাস ওয়ান থেকে তো ইন্টিগ্রেশন কর আমি করে দিব না ইন্টিগ্রেশন আর করে দেওয়ার মতো কিছু নেই এটা করে বল একদম ইজি থ্রি রে থ্রি এক্স স্কোয়ারে করলে কি হবে থ্রি এক্স কিউব বাই থ্রি 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 কাটা চলে যাবে এক্স কিউব থাকবে শুধু কুইক বলো কুইক বলো আচ্ছা তোমরা যারা এখনো আমাদের কোর্সটা কিনো নাই কোর্সটা কিনে ফেলিও কারণ কোর্সে হচ্ছে আরো অনেক কমপ্লেক্স শুধু কমপ্লেক্স না যা যা লাগবে তোমার ওইগুলি শুধু যে কমপ্লেক্স পড়াবো তা না কারণ কমপ্লেক্স তো আর সব আসে না যতটুকু তোমার প্রয়োজন ওইগুলি আমরা শিখাবো ভাইয়া দুই হাজার নয়শো নয় দশমিক পাঁচ কত দুই হাজার ঠিক বলছে কিনা সে আরেকজন ভেরিফাই করো এই আনসারটা ঠিক আছে কিনা দুই হাজার নয়শো নয় দশমিক পাঁচ এটা ঠিক আছে কিনা একটু দেখো ভেরিফাই করো এই বলো 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 সবাই বলো দুই হাজার নয়শো নয় দশমিক আচ্ছা এই অঙ্কটা বুঝতে কি আরো সমস্যা হয়েছে বা কোন অঙ্ক বুঝতে সমস্যা হয়েছে না ভাইয়া না ভাইয়া আচ্ছা তো একজন প্রশ্ন করছিল হ্যাঁ ওই যে আগের ইয়েটাতে হ্যাঁ ও প্রশ্নটা আমি যদি ভুল না বুঝি ও প্রশ্নটা এমন ভাবে করতে চাইছে যে ভাইয়া এখানে যদি কোনো একটা ওয়াই থাকতো তাহলে কি হইতো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস থ্রি এক্স হ্যাঁ এমন এটা ছিল না প্রশ্ন না না হচ্ছে যে আপনার

শুন এডমিশন জিনিসটা হচ্ছে ব্রেনের উপর চাপ তখনই দিবি যখন তোর আনসার বের করতে হবে হ্যাঁ এডমিশনে ঠিক আছে এই প্রশ্নগুলি তোর করা উচিত কারণ এই প্রশ্ন করলে হচ্ছে তোর কনফিউশন ক্লিয়ার হবে डाउट গুলি হবে ও যেটা বলছে যে আমার এখানে x স্কয়ার এর সাথে যদি y থাকতো এখানে x এর সাথে যদি y থাকতো আর এখানে x কিউবের সাথে যদি y থাকতো বা z থাকতো কিছু একটা যদি থাকতো মানে আরেকটা চলক যদি থাকতো তাহলে কি হইতো তো তুমি একটু খেয়াল করো দেখো তোমার এখানে স্মরণটা দিয়ে দিছে কোথায় x 0 থেকে 5 মিটারে

ওই যে আমরা ভেক্টরের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করছিলাম না ওই যে ক্যালকুলাসে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল ওইখানে আমরা করতাম না যে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট হয়ে যেত জেড এর ডিফারেন্সিয়েশন করতাম বা ওয়াই জেড কনস্ট্যান্ট হয়ে যেত এক্স কে করতাম ওইরকম রকম আর কি বুঝছো বুঝছি ভাইয়া জি ভাইয়া বুঝছি আচ্ছা তো আজকে হ্যাঁ একজন যদি একজন যদি বোঝা মাথায় দাঁড়ায় থাকে তাহলে তার কাজ জিরো হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি বোঝা মাথায় সামনের দিকে হাঁটে তাহলে কি কাজ আর স্মরণ কি নাইন্টি ডিগ্রি হচ্ছে নাকি তখন স্মরণ থাক মানে তখন কাজ হচ্ছে মানে বোঝা মাথায় দিয়ে আমি হাঁটলাম হুম হুম মিনিট তখন কি কাজের ডিরেকশন আর হচ্ছে মানে তখন কি কাজ জিরো হচ্ছে নাকি তখন কাজটা কি হচ্ছে ধরো আমি মাথার মধ্যে একটা বোঝা নিয়ে হাঁটলাম হাঁটলে তো অবশ্যই কাজ কেন জিরো হবে কারণ আমি সামনের দিকে হাঁটতেছি আমার তরণ সামনের দিকে আমার ফোর্স সামনের দিকে আমার বোঝা মাথায় দেওয়ার কারণে আমার ফোর্স বেশি দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে কারণ আমার ভর বেড়ে গেছে এই কারণেই না জি আমি এমনি চিন্তা করতেছি বোঝার অভিকর্ষ স্তরের নিচে তখন অভিকর্ষ স্তরের সাপেক্ষে কাজ জিরো থাকবে নাকি না না অভিকর্ষ তরণের সাপেক্ষে কাজ তো জিরো কিন্তু তোমার বল প্রয়োগের সাপেক্ষে তো কৃত কাজ থাকবে জি গ্র্যাভিটির কারণে যে কৃত কাজ ওইটা তো জিরোই হবে আচ্ছা তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই আমাদের আর তেমন ক্যালকুলাস রিলেটেড এই যে প্রবলেমগুলি নিউটন মেকানিক্সের এটাই দেখার আজকে মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ভ্যাক্টর এবং হচ্ছে তোমার ফাংশন আকারে যে দেয়া থাকে এই যে প্রবলেমসগুলি আমাদের যে डाउट হয় এগুলি আজকে সলভ করার এটাই নিয়ত ছিল হ্যাঁ আমরা যে সামনের দিকে ম্যাথগুলি করব অ্যাডভান্স আরো যে সব ম্যাথগুলি করব ওইগুলি হচ্ছে তোমার কোর্সে করব আপাতত ফাউন্ডেশন ক্লাস আমরা এইগুলাই রাখতেছি সাম আপ করার জন্য যে আমরা কি পরিমাণ তোমাদেরকে অফার করতে চাচ্ছি কোর্সের মধ্যে সো যেহেতু আমাদের এটা প্রথম কোর্স মানে প্রথম কোর্স বলতে পার্সোনালি প্রথম না আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি আরিফ ভাই তো অনেক অনেক বছর ধরে পড়াচ্ছে জান্নাত ভাই তো আমার নিজেরই টিচার মানে আমি ওনার থেকে ক্যালকুলাস শিখছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমি ওনার থেকে শিখছি সোহানাল জান্নাত ভাই থেকে তো আমরা নিজ নিজ ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্সড তাদের থেকে আমি কম কিন্তু তাও এক্সপিরিয়েন্স আমার তিন চার বছরের এক্সপিরিয়েন্স তো আছেই তো আমরা যেটা করতে যাচ্ছি যে যেহেতু নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্ম হিসেবে প্রথম কোর্স অবশ্যই তোমরা এই কোর্সে এসে আমাদেরকে সাপোর্ট দিবা জাস্ট যে তোমরা সাপোর্ট দিবা তা না যে তোমরা যে বেনিফিশিয়ালি হবা আজকের ক্লাসটা তো অবশ্যই এনজয় করছো করছো নাকি করো না নাকি বোর লাগছে অবশ্যই হ্যাঁ আমি অনেক আড্ডা দিয়ে ক্লাস নিতে পছন্দ করি আড্ডা দিয়ে বলতে মানে ছোট ভাই বোন হিসেবে আমি তোমাদেরকে ট্রিট করি আমার আমার যারা অফলাইনে পরে ওরা আমাকে স্যার বলা নিষেধ বুঝছো কারণ আমি স্যার বললে হচ্ছে ওদের মাঝে আমাদের একটা গ্যাপ হয়ে যায় তো বড় ভাই হিসেবে যখন চিন্তা করে তো সবকিছু মানে খোলা মনে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে যেমন তোমরা আজকে যে প্রশ্নগুলি করলে আমি তোমাদের সবগুলি প্রশ্ন নেওয়ার ট্রাই করছি অবশ্যই তোমার তোমরা যারা প্রশ্ন করছো এমন তো ফিল হয় নাই লো ফিল হয় নাই যে ভাইয়া প্রশ্ন করছি উত্তর পাই নাই হয়েছে কারো উত্তর লাগবে না এখন কিন্তু আমি আসলে এগুলি করি না তোমার মনে ডাউট জাগলে অবশ্যই আমি যতটুকু পারি এমন না যে আমি ফিজিক্স এর বস হয়ে গেছি বা আইনস্টাইন হয়ে গেছি আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে আমি তোমাকে ওইভাবে সলভ করে দেওয়ার ট্রাই করবো আরকি ঠিক আছে তো ইনশাল্লাহ কোর্সে দেখা হবে তোমাদের সাথে ফাউন্ডেশন কোর্স একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো বলো ভাই আমি হচ্ছে সেকেন্ড টাইম আর আমি হচ্ছে এখন ফার্স্ট এখন আমি যখন ভার্সিটি এর জন্য আপনাদের ভার্সিটি কোর্স টেনরোল করছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে তে আর এমএসটি তো এক্সাম দিতে চাই তো ফিজিক্সের ক্ষেত্রে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে আরিফ ভাইকে প্রশ্ন করছিলাম উনি বলছে যে ভার্সিটি বেসে যা করাবো তার পাশাপাশি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে বাকিটা তোমার উপর প্র্যাকটিস ফিজিক্সের ক্ষেত্রে কি আপনার কি এই ধরনের মতামত হবে বা মানে না ভার্সিটি ফিজিক্স কোর্সের শুনো আমার কিছু আমার কিছু আইডিওলজি আছে ঠিক আছে ধরো ভার্সিটি কোর্স মানে কি তুমি ঢাকা ভার্সিটি টার্গেট রেখে পড়ালেখা করা আমি সেকেন্ড টাইমের জন্য বলতেছি আমি ফার্স্ট টাইমের জন্য বলতেছি ঠিক আছে এখন ঢাকা ভার্সিটিতে তুমি দেখ প্রশ্ন করলেই বুঝবা বা তুমি তো আগেও পরীক্ষা দিছে একবার হয়তো যে ঢাকা ভার্সিটিতে ম্যাক্সিমাম প্রশ্ন বিগত সালের টাইপি রিপিট থাকে এক দুইটা বা পাঁচটা হয়তো নতুন আসে কিন্তু তুমি তোমাকে যদি আমি এই যে প্রশ্নগুলি বারবার রিপিট হচ্ছে এইগুলি কিন্তু তোমরা ইন্টার থেকে পড়ে আসতেছো তো এইগুলি যদি আমি তোমাদেরকে আবার পড়াই আবার পড়াই তো তোমরা এটা মনোটনা ফিল করবো তো আমি আমি করি কি আমি আমার সময় এগুলি পড়ছি যে আমি ভার্সিটি অনেক বেশি সিকে সলভ করাইতাম হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি আগে যে ছিল আমাদের বছর পর্যন্ত যেটা পরে জিএসটি করে ফেলছে আমাদের বছরই জিএসটি করছে কিন্তু আমাদের আগে থেকে বিজ্ঞান প্রযুক্তি আলাদা পরীক্ষা হইতো তো ওদের একটা প্রশ্ন ব্যাংক ছিল উদ্ভাস দিত তো ওই প্রশ্ন ব্যাংকে অনেক মানে সি কে রুয়েট থেকেও কঠিন কঠিন ম্যাথ থাকতো তো ওইসব প্রশ্ন হচ্ছে আমরা ভার্সিটি অ্যাডমিশনে সলভ করাবো এম সি কঠিন যে এই জন্য না এইগুলি মানে তোমার কনসেপ্ট গুলি ক্লিয়ার করার জন্য হচ্ছে কি ওই প্রশ্নগুলি সলভ করা যাতে হচ্ছে ঢাকা ভার্সিটিতে একটু যদি উল্টাপাল্টা প্রশ্ন আসে যেগুলি বিগত চার পাঁচ সালে বা আমার বছর ধরে করতেছে যে দুই তিনটা আমি একটু উল্টাপাল্টা মানে টপিক সেম টাইট সেম কিন্তু একটু বাইরের থেকে বা একটু আলাদা চিন্তার ম্যাথ দিয়ে দে ওইগুলি যাতে তোমার সমস্যা না হয় ধরতে পরীক্ষার হলে ওইভাবে আমরা কোর্সটা সাজাইছি আর কি বুঝছো তোমার প্রশ্ন হয়েছে জি তাহলে কি আপনার ওই কথাটাই আর কি তুমি আমাদের ক্লাস করবা ফিজিক্সে এরপর হচ্ছে নিজে যতটুকু প্র্যাকটিস করা যায় আর কি বুঝছো ইনশাল্লাহ এরপর যখন তুমি অফলাইনে এক্সাম টেক্সাম দিবা না ধরো অবশ্যই তুমি তো অফলাইনে ডেইলি এক্সাম উইকলি এক্সাম দেওয়ার জন্য জন্য তো কোথাও না কোথাও ভর্তি হয়েছো তো ওই যে এক্সাম গুলি যখন দিবা ওই এক্সাম গুলি দেওয়ার সময় বুঝেই যাবা যে মার্কস দেখে যায় তুমি আসলে পারতেছো কিনা জি তাহলে কি আপনি মানে আমার জন্য পরামর্শ এটা থাকবে যে ভার্সিটির অবশ্যই অবশ্যই তোমার ভার্সিটি ফিজিক্স কোর্সে আসা উচিত অবশ্যই